সব ফলসের সাইজ শেপ আর জল পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসার প্রাকৃতিক সৌন্দর্য আলাদা রকম। এমনই এই ফলসের নাম হলো হুড্রু ফলস, যা ছোটনাগপুর মালভূমির ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি শহর থেকে মাত্র 47 কিলোমিটার দূরে রাঁচি পুরুলিয়া হাইওয়েতে পড়ে এই হুড্রু ফলসের দিকে যাওয়ার রাস্তা। হুড্রু ফলসের দিকে যাওয়ার সময় রাস্তার দুধারে শাল, সেগুন, মেহগিনি, আম, কাঁঠাল ও নাম না জানা কত উঁচু গাছের সারিবদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট করবে আপনাদেরকে আলাদা করে। এখানে ঘুরতে আসার যোগাযোগ ব্যবস্থা, খাওয়া ও থাকার ব্যবস্থার জন্য পর্যটকদের আনাগোনা বছরে সবসময় লেগেই থাকে। আর তাছাড়াও এখানে আসার খরচও অনেক কম। রাস্তার দুধারে মাইলস্টোন বা দিক নির্দেশ খুব ভালো করে দেওয়া আছে, তাই আসতে অসুবিধা হওয়ার কথা না এখানে। এখন আমরা পৌঁছে গেছি হুড্রু ফলসের এন্ট্রি পয়েন্টে, যার ঠিক ডান দিকে টিকিট কাউন্টারে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলেই দেখা পাবেন হুড্রু ফলসের। ভিতরে বাইকের জন্য 10 টাকা পার্কিং ফি লাগলেও 4 চাকা পার্কিং সম্পূর্ণ বিনামূল্যে। তারপর সোজা রাস্তা দিয়ে চলে গেলাম হুড্রু ফলস দেখতে। রাস্তার দুধারে দোকান থেকে কিছু খাবার জিনিস কিনে খেতে খেতে এই ফলসের আনন্দ উপলব্ধি করতে পারবেন এই হুড্রু ফলসে। জয় ট্রাভেল ব্লগে আপনাকে স্বাগত। এই চ্যানেল প্রকৃতি ফটো আর ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ভ্রমণ সংক্রান্ত এমন সব ভিডিও দেখার জন্য। রাস্তার বাঁ দিক চলে গেছে ফলসের দিকে, আর ডান দিকে একটা ছোট পার্ক মতো আছে যেখানে আপনারা জিপলাইন করার আনন্দ উপভোগ করতে পারবেন। আর তাছাড়া এই পার্কেই আছে সেলফি পয়েন্ট, তো আপনারা সেলফিও তুলে নিতে পারেন এই ফলসে। জিপলাইন অ্যাডভেঞ্চার করার সময় আরো ভালো করে হুড্রু ফলস দেখতে পারবেন। তার প্রাকৃতিক সৌন্দর্য জিপলাইন করে দূরের ওই পাহাড়ে নিয়ে যাওয়া হয়। আর ওই দূরের ব্রিজের যে রাস্তা দেখা যাচ্ছে সেই রাস্তা দিয়ে যেতে হয় রাঁচির আরেক বিখ্যাত টুরিস্ট প্লেস পাত্রাতু ভ্যালি আর পাত্রাতু লেকে। যারা বাইক রাইড বা কার ড্রাইভিং পছন্দ করেন তাদের অবশ্যই একবার ওই রাস্তায় যাওয়া উচিত, সেই মজা আর আনন্দ বলে বোঝানো সম্ভব নয়। বর্ষাকালে এই হুড্রু ফলসের সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবে। ভিডিওতে এত ভালো করে দেখা আর নিজে চোখে দেখার মধ্যে পার্থক্য অবশ্যই আছে, আর তাছাড়া নিজে চোখে দেখার মজাই আলাদা। কিছুদূর এগোতেই চোখে পড়ল পুরনো গাছ আর পাহাড়ের ঢিবি। না জানি এই পাহাড় আর গাছ কত পুরনো ইতিহাসের সাক্ষী বহন করছে। এই হুড্রু ফলস থেকেই তৈরি হয়েছে সুবর্ণরেখা নদী। তো চলুন আরো কাছে গিয়ে দেখি এই হুড্রু ফলসের জলরাশি, আর আপনাদেরকেও দেখাই আরো কাছ থেকে। এখানেও খুব ভালো সুন্দর পিকনিকের ব্যবস্থাও আছে, টাইম পাস করার জন্য ভালো জায়গা। শীতকাল আর বর্ষাকালে ঘুরে বেড়ানোর জন্য আর এইসব দেখার জন্য ভিড় জমাতে পারেন এখানে। আর তার সাথে পাহাড়, ঝর্ণা আর পরিবেশকে উপলব্ধি করতে পারেন এখানে এলে। ভিডিও দেখতে থাকুন এই হুড্রু ফলসের, আর তাছাড়া চ্যানেলের প্লেলিস্ট করা আছে রাঁচি ফলসের, তো সেখানে গিয়েও আপনারা দেখে নিতে পারেন রাঁচির বিখ্যাত ফলসের মধ্যে সীতা ফলস, চোনা ফলস আর দশম ফলস। তো ততক্ষণে এই ভিডিওটা দেখার পরে আপনারা ওই প্লেলিস্টে গিয়ে বাকি ফলসগুলোও দেখে নিতে পারেন।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন বন্ধু আর আত্মীয়দের সাথে, কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।